আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি গত 18 দিন আগে ডিপিআরসি হসপিটালে ভর্তি হয়েছিলাম। আমি সমস্যা নিয়ে আল্লাহ রহমতে আমি এখন চিকিৎসার পরে মোটামুটি সুস্থ আছি। আজকে আমি বলবো আমি কতটুকু সুস্থ হয়েছি। তার আগে চলেন, আমি যেদিন প্রথম আসছিলাম তখন ভিডিওটা দেখিয়েছি। আসসালামু আলাইকুম, আমার নাম শাহিদা আক্তার, বয়স 53। আমি চট্টগ্রাম পরিচয় থেকে আসছি। আমার গাড়ির সমস্যা, কোমরে সমস্যা, হিপ জয়েন্টে আর হাঁটুতে। 4-5 বছর ধরে একটু একটু করে চলাফেরা করতাম। ইদানিং মানে ফার্স্ট 6 মাস 8 মাস ধরে একদম মানে উঠা বসা, মানে নিচে কোনো কিছুতে বসতে পারি না। তারপরে দাঁড়াই দাঁড়াই সব কিছু করতে হয়। আমার কোমরের পরে হাঁটুতে, তারপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে মানে কি শেষ পর্যন্ত আর হাঁটু মানে মুভ করতে পারি না। উঠা বসা করতে মানে অন্যের সাহায্যের দ্বারা মানে কি দাঁড়াইতে হয়, বসতে হয়, শোয়ার সময় নিজে নিতে উঠতে কষ্ট হয়, একজনের সাহায্য নিয়ে উঠতে হয়। প্রথমে মানে উঠার পরে কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে তারপর আস্তে আস্তে একটু একটু করে মানে পা মানে নাড়াতে পারি। তারপরে এইরকম করতে করতে মানে 6 মাস মানে যাচ্ছে। ডাক্তার অনেক দেখাইছে, কোনো মানে কিছুতে মানে ভালো ফল পাচ্ছি না। অনেক ডাক্তার গ্রামে শহরে অনেক ডাক্তার, ডাক্তারের কোনো শেষ নাই। তারপরে হোমিওপ্যাথি খাইছি, তারপরে স্বাস্থ্যরই খুব রাজি মানে অনেক ট্রিটমেন্ট করছি, কোনো ফল পাই না। লাস্ট স্যারের ভিডিও দেখছি, দেখার পরে মানে আমার মনে হয় আমি ওনার কাছ থেকে মানে ট্রিটমেন্ট নিলে আমি ভালো মানে হতে পারি, সেই জন্য মানে এখানে আসা। স্যারের সাথে SATV-তে আমার ছেলে যোগাযোগ করছে, স্যারের সাথে কথা বলছে। আমার শরীরের সমস্যা নিয়ে স্যার বলছে ওনাকে একদিন নিয়ে আসে। স্যার বলছে মানে ভর্তি হওয়ার জন্য আমরা আসছি সোমবার 22 তারিখে। স্যারকে দেখানোর পরে পরীক্ষা নিরীক্ষা দিছে, এগুলা দেখাইছি। কালকে ভর্তি হওয়ার জন্য আমরা তো প্রিপারেশন নিয়ে আসি না, তবু চিন্তা করছি একবার যাবো একবার আসবো। অনেক জার্নি এগুলা মাথা নিয়ে কষ্ট করে আবার এখানে ভর্তির জন্য প্রিপারেশন নিছি। গতকাল 3টা বাজে এসে মানে কম্পারম করে এখানে আসছি আর কি। গতকাল বিকালবেলা এগুলো তো নাম জানি না, 2-3 রকমের দিয়েছে। আজও মানে বুঝতে পারছি না, মানে ওনারা বলছে মানে কি ধীরে ধীরে আমার প্রবলেমটা মানে কি অনেক বাড়ি বেশি হয়ে গেছে, সেই জন্য মানে কি ভালো হইতে একটু সময় লাগবে। হঠাৎ না হয়ে একটু একটু অল্প 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 করে হয়ে আপনার হয়ে ভালো লাগবে হয়ে। আপনার দেখলেন আমি প্রথম দিন যেদিন আসলাম আমার কি কি সমস্যা ছিল। আমি এখানে সমস্যা নিয়ে আছি, অনেক সমস্যা। হাতে জিনজিনটা এখন নাই, হাঁটুর ব্যথা ছিল, এটা আল্লাহর রহমতে এটা সুস্থ হয়ে গেছে। তারপরে হিপের ব্যথা, আগে উঠা বসার সময় অনেক ব্যথা লাগতো, আগের চেয়ে ইনশাল্লাহ ভালো অনুভব করতেছি। আমি এখানে আসার 2-3 দিন পর থেকে ওনাদের যেভাবে থেরাপি দিচ্ছে আমি ওনার ট্রিটমেন্টে আগে থেকে একটু একটু করে আমার ভালো লাগতেছিল। আমার মনেও আগের চেয়ে মনও ভালো ছিল। থেরাপিগুলো আমি জানি না নাম, ওরা যেভাবে নিয়ম সব দিছে সবগুলো একের পর এক। থেরাপিস্টটা খুব ভালো, আমাকে মেয়ের মতন দেখছে।
আলহামদুলিল্লাহ এমনি আগাচ্ছে অনেকটা ব্যাটা ফিল করতেছে এই আগত মানে হির পে সমস্যা ছিল তারপর ঘাড়ে তারপর এখানে হাঁটুতে অনেক সমস্যা ছিল আর হাঁটুতে আল্লাহর রহমতে মানে ব্যথা অনেক কমে গেছে তারপরে দেখে ঘাড়ের সমস্যা ছিল আগে আল্লাহর রহমতে অনেকটা এমনি কমে আসছে পারতাম না পা নাড়াতে পারছি এরকম উপর করতে পারছি এটা ভাঙতে পারতো না সোজা করতে পারতো না ঠিক মতো মানে ডান পা যেটা সমস্যা ছিল ওইটা ফিক্স ছিল অনেকটা এটা তারপর সারা শরীরে মানে অনেক ফোলা ছিল হাত পা শরীরে ওজন অনেক বৃদ্ধি পাইছিল তারপর এখানে আল্লাহর রহমতে ট্রিটমেন্ট নেওয়ার পর থেকে ফোলাটা অনেক কমে গেছে আর অনেকটা আল্লাহর রহমতে মানে বেটার ফিল করতেছে তারপর হিট পাওয়ার মানে সমস্যার মানে আগে চেয়ে অনেক কমছে আল্লাহর রহমতে তারপর এমনি একটু একটু বেতারে গেছে থেরাপিস্টটাও বলতেছে মানে এটা আস্তে মানে চলে যাবে ধীরে ধীরে না না মনে হয় সবসময় শুধু মায়ের জন্য না সবার জন্য মানে দোয়া করতাম ভাই বোন তারপর দেশবাসী কিংবা পাড়া লোক কিংবা মা বাবা তো সবসময় থাকতো এটা মনোযোগের মধ্যে নিজের জন্য দোয়া করতাম তারপর থেরাপিস্ট ডাক্তার নার্স যারা আছে সবার জন্য মানে দোয়া করতাম আল্লাহর রহমতে আশা করি আল্লাহ তাআলা মানে দোয়া কবুল করছে এবং অনেকটা বেটা ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আগে তো মানে একটা মানে টেনশন ছিল যে মানে উনি অসুস্থ মানে সময়টা কিভাবে মানে সামলাচ্ছে সেটা মানে অনেক খারাপ লাগতো আর এখন তো মানে এখানের মধ্যে যে 15-20 দিন এখানে আছে অনেকটা মানে ভালো লাগতেছে এখন বাড়ি গিয়ে বুঝতে পারবো আর কি মানে বাকিটা আল্লাহর হাতে কেমন হয় না বসতে ব্যথা শুতে ব্যথা উঠতে ব্যথা সব সময় ব্যথা যতক্ষণ চোখ মানে ঘুম না যেতাম ততক্ষণ ব্যথা আর মাঝে মাঝে মানে কান্না করে দিতাম এরকম আমাকে একটা কেউ যদি একটা ছোট কাজ করে দেয় আমার অনেক ভালো লাগতো কারণ আমি নিজে পারতেছি না আমার মনে হতো যে আমাকে অনেক বড় কাজ করে দিয়েছে এখন আল্লাহর রহমতে এখন আমি সোজা হয়ে হাঁটতে পারছি এই যুগে যুগে হাঁটতাম কিছু ধরে ধরে হাঁটতাম আর বেশিক্ষণ দাঁড়ালে পা অনেকক্ষণ কোমর পর্যন্ত ব্যথা করতো অন্য কাউকে দিয়ে শিবেতে বলতাম মাঝতে বলতাম অনেক রকম লাগতো এখানে হিটে তারপরে এখন এখানে আসার পর থেকে আমি সবসময় আগের কথাগুলো মনে পড়ে আমি আগে যদি জানতাম আমি আরও আগে এখানে এসে এত টাকা মানে শেষ করে ফেলেছি অনেক টাকা গ্রামে শহরে আমার এত টাকা যেত না আমি কষ্ট পেতাম না আমি সুস্থ থাকতাম আমি তো জানি না আমি সারে ভিডিওটা দেখে আমি সচেতন হয়েছি আমি এখানে এসে ট্রিটমেন্ট পেয়ে আমার অনেক ভালো লাগছে আমার অনেক খুশি লাগছে তা সুস্থ যখন হয়েছি এটা আর মনে থাকবে না এখন আমি ডাক্তার থেরাপিস্টের অন্তর্গত মানে দেখার মতো ছিল আলহামদুলিল্লাহ এখন তো উনি যে সেবাটা দিচ্ছেন সেটা মানে রোগীর জন্য তো অনেক ভালো হচ্ছে তারপর ওনার কল্যাণে অনেক মানুষ কাজ করতে পারতেছে আশা করিও এখন যেরকম আছে সেটা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আশা করি সামনে ওনার সেবার পরিসীমা আরো অনেক দীর্ঘ করবেন লম্বা করবেন উনি স্যারের ব্যবহার অনেক ভালো স্যারের কোনো আত্ম গরম নাই যা দেখছি সবাই নিজের আন্তরিকতা আমাদের স্বার্থে কথাগুলো বলছে ও না আমাদের স্বার্থে বলছে তার নমস্কারে করে বলল এমনি বল আমাদের ভালো মজার মানুষ উনি অনেক ভালো আর একটা ছিল ওই ডাক্তার বেবি দেখছি আমি এইটার সাজেশন করছি আমি ছেলেকে বলছি আমাকে ওদের ওই স্যারের কাছে নিয়ে যাও আমি ওখানে গেলে আমি ভালো হব যা আল্লাহর রহমতে আমি যেটা আশা করছি আশা আল্লাহ পুরা করছে আশা করি ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 13 তারিখ মঙ্গলবার রাতে আমরা চলে যাব আমি সবাই উদ্দেশ্যে বলি আমি এখানে এসে আমি ভালো ফল পাচ্ছি তারাও যেন এসে এখানে ট্রিটমেন্ট করে একবার দেখে যাক কিরকম লাগে সবার উদ্দেশ্যে আমি বলছি আমার আমার মতন ভুল করি না অনেক দৌড়াদৌড়ি করে অনেক পয়সা খরচ করছি ঠিক জায়গায় আসতে পারি না জানার কারণে দুইটা যখন দেখছি আমি আমার মনে হয় সত্য মানে এটা ভালো হবে হ্যাঁ ভালো হবে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে চলাফেরা করবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও
নির্ভরতায় অবিচল।